মোবাইল সার্ভিসিং শিখতে চাইলে অথবা মোবাইল রিপেয়ারিংয়ে এক্সপার্ট হতে চাইলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন আর নতুন নতুন আপডেট পেতে চাইলে। হ্যাঁ দোস্ত, আপনার কাছে যদি এমন কোনো মোবাইল আসে, বলি আমি এমনকি পাওয়ার কি কোনোটাই নেই, তাহলে আপনি কিভাবে এখান থেকে পাওয়ার কি বের করবেন? দোস্ত, এখানে হতাশ হওয়ার কিছুই নেই, সামান্য একটি বুদ্ধি খাটিয়ে আমরা বের করতে পারবো এখানে পাওয়ার কি কোনটি। এখানে রয়েছে 5টি লাইন, 5টি পয়েল, 5টি পয়েলের মধ্যে 3টি হচ্ছে বলিয়ামের, 1টি হচ্ছে গ্রাউন্ড আর 1টি হচ্ছে পাওয়ার লাইন। কিন্তু আমরা মুখস্থ বলতে পারবো না কোনটি এখানে পাওয়ার লাইন। আমরা যদি একটি বুদ্ধি খাটাই তাহলে কিন্তু আমরা এর থেকে পাওয়ার লাইনটি বের করতে পারবো। চলুন তাহলে। আর সাথে রয়েছে ব্রাইটন টেলিকম। আসসালামু আলাইকুম, আমার হাতে রয়েছে একটি সিম্ফনি E12। এর প্রবলেম হচ্ছে মোবাইল ওপেন হয় না, মতলব এর বলিয়াম এবং পাওয়ারের যে রিবন আছে তা কিন্তু ছিঁড়ে গেছে। এখন এখানে 5টি পয়েল রয়েছে, এই 5টি পয়েলের মধ্যে কোনটি পাওয়ার কি? 5টি পয়েলের মধ্যে 1টি গ্রাউন্ড আছে এবং আর 1টি পাওয়ার কি আছে, আর 3টি বলিয়ামের জন্য। এখন পাওয়ার কি কোনটা অতি সহজে আমরা কীভাবে বের করব তা আজকে দেখাবো। আমি প্রথমে সেটটি ডিপিএসে কানেক্ট করে নিই। এখন ডিজিটাল মাল্টিমিটার নেবেন, ডিজিটাল মাল্টিমিটার নিয়ে এর এখন অফ মোডে আছে মিটারটি। এর যে অ্যারো চিহ্নটি আছে, এই চিহ্নটির দ্বারা আপনাকে আপনি যে রেঞ্জে রাখবেন ওই রেঞ্জে রাখা লাগবে। আমাদেরকে এখন ডিসি ভোল্টেজ, আমরা এখানে ডিসি ভোল্টেজ চেক করব, তো সেজন্যে আমাদেরকে ডিসি ভোল্টেজে রাখা লাগবে। আর যেহেতু আমাদের ভোল্টেজটি হবে 3 ভোল্ট থেকে 5 ভোল্টের মধ্যে, তাই আমাদেরকে এটার রেঞ্জ দিতে হবে 20-তে, অর্থাৎ 20 ভোল্টে। 20 ভোল্ট রেঞ্জে আমরা রাখার পর এখন আমরা মিটারের 2টি প্রুফ দিয়ে দেখব যে ভোল্টেজ কোন ফয়েলে, এখান থেকে যে কোন ফয়েলটিতে ভোল্টেজ আসে। আমি 1টি প্রুফ গ্রাউন্ডে রাখলাম। হ্যাঁ, এই যে টিনটা, এটা হচ্ছে গ্রাউন্ড অর্থাৎ নেগেটিভ। মোবাইলের যে এই টিন আছে অথবা এই যে টিপটি আছে, এই চার্জিং পোর্টে এটা আছে, অর্থাৎ এরকম যতগুলি আছে সব কিছু কিন্তু গ্রাউন্ড বা নেগেটিভ। আমি নেগেটিভ প্রুফ গ্রাউন্ডে রাখলাম আর বাকি রেড প্রুফ দিয়ে অর্থাৎ পজিটিভ প্রুফ দিয়ে আমি এখানে 1টি 1টি করে ফয়েল চেক করব যে যে ফয়েলটিতে ভোল্টেজ শো করবে তাই হচ্ছে পাওয়ার কি। আমি 1টি 1টি করে চেক করতে চাচ্ছি। দেখুন, এটাতে ধরার সাথে সাথে অর্থাৎ প্রথমটার এদিক থেকে প্রথমটা দ্বিতীয়টা ধরার সাথে সাথে কিন্তু আমার এখানে ভোল্টেজ শো করতেছে, ভোল্টেজ হচ্ছে 3.79 আর ভোল্টেজ শো করে, সো এটা হচ্ছে পাওয়ার কি। এখন আমি আপনাদেরকে ওপেন করে দেখাবো। দেখুন, এখানে দ্বিতীয় গার ধরার সাথে সাথে কিন্তু আমার মাল্টিমিটারে ভোল্টেজ শো করতেছে, তাহলে এটাই হচ্ছে পাওয়ার কি। আমি এখন সেটটি ওপেন করে দেখাচ্ছি। একটা টুইজার নিলাম, টুইজারের এক মাথা গ্রাউন্ডে রাখলাম আর এক মাথা দিয়ে পাওয়ার কিটি প্রেস করলাম, আর সাথে সাথে দেখবেন যে সেটটি ওপেন হতে থাকবে। দেখুন, সেটটি ওপেন হচ্ছে।